বৃষ্টি শুরু, ধেয়ে আসছে দানা। বঙ্গোপসাগরে তৈরি হয়ে ওড়িশায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। দানা কি তার পূর্বসূরীদের টেক্কা দেবে? বেশ কয়েকটা বড় ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলেছে এ রাজ্য। 2009 সালের আয়লার স্মৃতি ক্ষীণ হয়ে আসলেও আম্পানের দুঃস্বপ্ন এখনও ভোলা যায়নি। ঝড় নিয়ে বাংলার পড়শির অভিজ্ঞতাও কম নয়। 1999 সালে সুপার সাইক্লোনে বিধ্বস্ত হয় ওড়িশা। 21 বছর পর ফের দেশের পূর্ব উপকূলে সুপার সাইক্লোন। 2020 সালের মে মাসে ঘণ্টায় 250 কিলোমিটার গতিতে সুন্দরবনের কাছে ল্যান্ডফল করে আম্পান। উত্তর ভারত মহাসাগরে এ যাবৎ যা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে বিধ্বংসী ঝড় আম্পান। ক্ষতির পরিমাণ 1400 কোটি আমেরিকান ডলার, টাকার অঙ্কে 12 লক্ষ কোটির বেশি। ভারত বাংলাদেশ মিলিয়ে অন্তত 129 জন মৃত। বারবার ঘূর্ণিঝড়ের দাপট দেখেছে ওড়িশা। অন্তত 89 জন মারা যান 2019 সালের ফণী ঝড়ে। ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 69,000 কোটি টাকা। আরও অনেক ভয়াবহ ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা রয়েছে ওড়িশার। 2013 সালে গোপালপুর সৈকতে আছড়ে পড়ে ফাইলিন, মারা যান অন্তত 44 জন। অতিপ্রবল ঘূর্ণিঝড় ভার্দা চেন্নাইয়ের কাছে আছড়ে পড়ে 2016 সালের ডিসেম্বরে। মৃতের সংখ্যাটা অন্য ঝড়ের তুলনায় কম হলেও তামিলনাড়ুতে পরিকাঠামো এবং চাষবাসের ব্যাপক ক্ষতি হয়। হুদহুদে মারা যান অন্তত 124 জন। অক্টোবরের 12 তারিখ 125 কিলোমিটার প্রতি ঘণ্টায় অন্ধ্র ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়, প্রায় 30,000 কোটি টাকার ক্ষতি। তছনছ হয় বন্দর শহর বিশাখাপত্তনম। 2022 সালে 3টি ঘূর্ণিঝড় বয়ে গিয়েছে দেশের উপর দিয়ে। মে মাসে অন্ধ্র তামিলনাড়ুতে ল্যান্ডফল করে অশনি। বৃষ্টিতে ভেসে যায় অন্ধ্র তামিলনাড়ু কর্ণাটক আর ওড়িশা। অক্টোবরে আন্দামান নিকোবরের কাছে তৈরি হয়ে বাংলাদেশের বরিশালে ল্যান্ডফল করে সিত্রাং। ডিসেম্বরে চেন্নাই উপকূলে আছড়ে পড়ে মন্দৌস। বিপর্যয় আছড়ে পড়ে 2023 সালে গুজরাট উপকূলে, প্রায় 11 কোটি টাকার ক্ষতি হয়। তবে অনেক ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সময় ভয় দেখালেও বাস্তবে সেরকম দাপট দেখাতে পারেনি। 2019 সালের বুলবুল, 2023-এ মোকা বা 2024-এর রেমাল, যতটা আশঙ্কা ছিল এ রাজ্যে ততটা ক্ষতি হয়নি। আবহবিদদের দাবি, ভারতের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়ের প্রাবল্য এবং সংখ্যা দুই বাড়ছে। আরব সাগরেও বাড়ছে ঘূর্ণিঝড়ের প্রবণতা, নেপথ্যে জলবায়ু পরিবর্তন। শুধু এ দেশই নয়, আমেরিকার এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির দাবি, সে দেশে গত 30 বছরে ঘূর্ণিঝড়ের তীব্রতা বেড়েছে। ক্যাটরিনার কথা মনে আছে? 2005 সালের ক্যাটরিনা হারিকেনে তছনছ হয় নিউ অরলিয়েন্স শহর, 1250 কোটি আমেরিকান ডলারের ক্ষয়ক্ষতি, মারা যান প্রায় 1400 মানুষ।